আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খাসির পায়া বা নেহারি রান্না করে দেখাবো আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি দেখে নিই খাসির পায়া রান্না করার জন্য এখানে আমি একটি খাসির পায়া নিয়ে নিয়ে নিয়েছি মানে পা নিয়ে নিয়েছি একটি পাচার আর পাগুলা খুব ভালো করে কেটে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি স্বপ্ন থেকে কিনে এনেছিলাম তো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ এর ভিতরে অনেক চুল থাকে বা পশম থাকে তো এখানে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় এলাচ চারটা ছোট এলাচ চারটা দারুচিনি টোকরা আট দশটা গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিলাম এখানে আমি আর দশটা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি এতে করে এই পায়াটা অনেক বেশি টেস্টি হবে এখন এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো ছরি এটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি এখানে কি কি দিয়েছি সেটা বলে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ আর এক চা চামচ আদা রসুন পেস্ট আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি চুলার পরে চলে যাচ্ছি তো চুলার পরে বসিয়ে দিলাম আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও রান্না করে নিতে পারবেন তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো আর এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না এখন এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর লো আছে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে কারণ খাসির পায়ে রান্না করতে বেশি সময় লাগে না তো আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে তো আমি যখন বলক চলে এসেছ তখন আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি লো আছে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ফিরে আসছি আমি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকখানি তেলও বের হয়েছে আর এটা দেখলেই বুঝতে পারবেন এটা আপনারা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি অন্য চুলাতে আর এদিকে আরেকটা চুলার পরে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ মরিচটাকে হালকা একটু ভেজে নেব তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মাঝারি সাইজের পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটা মাঝারি সাইজের রসুন কুচি এভাবে দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নিতে হবে তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলার পরে যে পায়েটা রান্না করেছি তার ভিতরে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিলাম দেখতেই পাচ্ছেন আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও হালকা একটু ঘন হবে তবে একেবারে বেশি ঘন হবে না কারণ খাসির পায়াগুলো কিন্তু একদম ছোট ছোট সেই জন্য তো এটা আমি চুলাটা বন্ধ করে দিলাম তারপরে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এখন আমি উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে পায়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয় যারা কখনো এইভাবে রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো এইভাবে আমি উঠিয়ে নিচ্ছি তারপরে একটু পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দেবো তাহলে একটু দেখতে ভালো লাগবে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ